নমস্কার, এই মুহূর্তত আহি পৰিছে ৰাতিপুৱাৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। আজি হৈছে 30 জুন। অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা কেইবাটাও গুৰুত্বপূৰ্ণ খবৰ যুগুতোৱা হৈছে, আৰু এই ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ভিডিঅ'টোত এটাকৈ লাইক কৰি দিব। তেন্তে আহক দৰ্শকসকল, ৰাতিপুৱাৰ খবৰকেইটা আৰম্ভ কৰোঁ। এই মুহূৰ্তত দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ প্ৰথম খবৰটো হৈছে, দৰ্শকসকল, উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ সময়সূচী ঘোষণা কৰা হৈছে। অহা 6 আগষ্টত উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বাবে ভোটদান কৰা হ'ব আৰু সেইদিনাই ভোট গণনা কৰা হ'ব। অৰ্থাৎ 6 আগষ্টতে লাভ কৰিব উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ ফলাফল। বৰ্তমান উপৰাষ্ট্ৰপতি এম ভেংকায়া নাইডুৰ কাৰ্যকাল 10 আগষ্টত সমাপ্ত হ'ব আৰু 5 জুলাইত উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ বাবে অধিসূচনা জাৰি কৰা হ'ব বুলি নিৰ্বাচন আয়োগে প্ৰকাশ কৰিছে। মনোনয়ন পত্ৰ দাখিলৰ অন্তিম তাৰিখ হৈছে 19 জুলাই। 20 জুলাইত মনোনয়ন পত্ৰৰ নিৰীক্ষণ অনুষ্ঠিত হ'ব আৰু মনোনয়ন প্ৰত্যাহাৰৰ অন্তিম তাৰিখ হৈছে 22 জুলাই। মুখ্য নিৰ্বাচন আয়ুক্ত ৰাজীৱ কুমাৰ আৰু নিৰ্বাচন আয়ুক্ত অনুপম চন্দ্ৰ পাণ্ডেৰ বৈঠকত উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ কাৰ্যসূচী চূড়ান্ত কৰা হৈছে। উপৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনত লোকসভা আৰু ৰাজ্যসভাৰ সদস্যসকলে ভোটদান কৰিব। এই মুহূৰ্তত দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ 2 নম্বৰ খবৰটো, সকলোৰ বাবে জানিবলগীয়া খবৰ। দৰ্শকসকল, গোলাঘাটত নিশা ভয়ংকৰ অগ্নিকাণ্ড। গোলাঘাট থুৰামুখৰ অনিল নায়ক নামৰ লোকজনৰ ঘৰত হৈছে অগ্নিকাণ্ড। ঘৰৰ সকলো সা সামগ্ৰীৰ লগতে এখন স্কুটি আৰু চাইকেলো জুইত জাহ যায়। নিশা শুই থকা অৱস্থাত কোনো লোকে অগ্নি সংযোগ কৰাৰ সন্দেহ। কৌতুমভাৱে প্ৰাণ ৰক্ষা পৰিছে পৰিয়ালটোৰ। নিশাই ঘটনাস্থলীত উপস্থিত কেইবাখনো অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহন। এই মুহূৰ্তত দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ আন এটা খবৰ। দৰ্শকসকল, গুৱাহাটীত ভয়ংকৰ ভূমিস্খলন, আৰু এই ভূমিস্খলনত কৰুণ মৃত্যুত সাৱটি ল'লে এজন লোকে। দৰ্শকসকল, গুৱাহাটী মহানগৰীৰ নুনমাটিৰ ভৱানীপুৰৰ মহাদেৱ পদত সংঘটিত হৈছে এই ঘটনাটো। ভূমিস্খলনত কৰুণ মৃত্যুক সাৱটি লোৱা লোকজন প্ৰকাশ দেখা বুলি চিনাক্ত কৰিছে। ৰাজ্যত মংগলবাৰৰ পৰা পুনৰ হৈ থকা নেহেৰা নেপেৰা বৰষুণৰ ফলত গুৱাহাটীৰ লগতে কেইবাটাও অঞ্চলত ভূমিস্খলনৰ ঘটনা সংঘটিত হোৱাৰ খবৰ আহিছে। 14 জুনত গুৱাহাটীৰ পশ্চিম বৰাগাঁও নিজৰাপাৰাত সংঘটিত ভয়ংকৰ ভূমিস্খলনৰ ফলত 4গৰাকী শ্ৰমিকৰো মৃত্যু হৈছিল। নেহেৰা নেপেৰা বৰষুণৰ ফলত টিলা হৈ পৰা পাহাৰৰ মাটি খহি আহি শ্ৰমিক কেইজনৰ আশ্ৰয় শিবিৰ কৰি আছিল আৰু এই হেঁচা মৰাতে গড়খনত পৰি দংশ হৈ পৰে। আৰু দৰ্শকসকল, বৰাগাঁৱৰ বাহিৰেও গীতানগৰ, চান্দমাৰী, ভামনি মৈদাম, জ্যোতিনগৰ, নৱগ্ৰহ আদি অঞ্চলত সঘনাই ভূমিস্খলনৰ ঘটনা সংঘটিত হৈ আছে। এই মুহূৰ্তত দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ আন এটা খবৰ। দৰ্শকসকল, আগন্তুক কুৰবানী ঈদত গো কুৰবানী দিব পাৰিব নেকি অসমত? গো সুৰক্ষা আইনক লৈ দুদূৰ মুদূৰত পৰিছে ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজ। দৰ্শকসকল, অহা 10 জুলাইত, অৰ্থাৎ আহিবলগীয়া 10 জুলাইত অনুষ্ঠিত হ'ব ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলৰ পবিত্ৰ ঈদ। আৰু এই ঈদত কুৰবানী অৰ্থাৎ গো কুৰবানী হয়। আৰু এই গো সুৰক্ষা আইনক লৈ দুদূৰ মুদূৰত পৰিছে ইছলাম ধৰ্মাৱলম্বী ৰাইজসকল। ডিব্ৰুগড়ত কুৰবানী বন্ধ কৰিবলৈ প্ৰশাসনেও জনালে আহ্বান। এই পৰ্যন্ত চৰকাৰে স্পষ্ট কৰা নাই এই স্থিতি। অহা 10 জুলাইত কুৰবানী ঈদ আৰু এই ঈদক লৈ এনেদৰে মন্তব্য কৰিছে আৰু ইছলাম ধৰ্মাৱলম্বীৰ লোকসকল বৰ্তমানে দুদূৰ মুদূৰত পৰিছে। এই মুহূৰ্তত দিবলৈ লৈছো ৰাতিপুৱাৰ আন এটা খবৰ। দৰ্শকসকল, এটা বিগ ব্ৰেকিং নিউজ, সকলোৰ বাবে জানিবলগীয়া খবৰ। মহাৰাষ্ট্ৰৰ মুখ্যমন্ত্ৰী পদ ত্যাগ কৰিলে উদ্ধৱ থাকৰে। উচ্চতম ন্যায়ালয়ে আস্থা ভোটৰ সপক্ষে
রায়দান করার পিছতে মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করিল উদ্ধব থাকরে। এই মুহূর্তত পুনর্বার জানাবলৈ লৈছো দর্শকসকল, এইজন হৈছে উদ্ধব থাকর। আর দর্শকসকল, মহারাষ্ট্রর এনেদৰে ঘটনা সংঘটিত হৈছে। আজি পুৱা মুখ্যমন্ত্রী উদ্ধব থাকরে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দি কাইলৈ আস্থা ভোটের আহ্বান করেছিল মহারাষ্ট্রর রাজ্যপালে। রাজ্যপালের এই নির্দেশক অসাংবাদিক অর্থাৎ অসাংবাদিক আখ্যা দি উচ্চতম ন্যায়ালয়ের দ্বারাখাস্ত হয়েছিল শিবসেনা। আর আজি শিবসেনার আবেদনের শুনানি গ্রহণের পিছত উচ্চতম ন্যায়ালয়ে রাজ্যপালের আস্থা ভোটের নির্দেশক বাহাল রাখে। ইয়ার পিছতে পদ ত্যাগ ঘোষণা করে উদ্ধব থাকরে। এই মুহূর্তত দিবলৈ লৈছো রাতিপুৱার আন এটা খবর, সকলোর বাবে জানিবলগিয়া খবর। এতিয়াও উদ্বেগজনক হয়ে আছে অসমৰ বান পরিস্থিতি। কেইবাটাও নদীর জলপৃষ্ঠ এতিয়াও বিপদ সীমার উপরে বহি থাকার পরিপ্রেক্ষিতত রাজ্যের অধিকাংশ অঞ্চল এতিয়াও বানপানীত ডুবি আছে। এতিয়াও রাজ্যখনের 26খন জেলার 2675খন গাঁও অর্থাৎ 31,54,556ৰো অধিক লোক বানত আক্রান্ত হয়ে আছে। সরকার তরফের পর এই তথ্য প্রদান করা হয়েছে। মে মাহর মাজভাগের পর এতালেকে দুটা পর্যায়ত হওয়া বানপানী আর ভূমিস্খলনের ফলত 151জন লোকে প্রাণ হেরুয়াইছে। অর্থাৎ যা 24 ঘণ্টাত 12জন লোকে প্রাণ হেরুয়াইছে। ইয়ার এজন আজি ভূমিস্খলনের ফলতো মৃত্যু হয়েছে। অসমৰ আন প্রান্তর লগতে বিশেষক বরাক উপত্যকার কাছাৰৰ পরিস্থিতি এতিয়াও সংকটজনক হয়ে আছে। তথ্য অনুসরি বেকি নয় কপিলি ব্রহ্মপুত্র এতিয়াও বিপদ সীমার উপরে বয় আছে বলে জানিপরা হয়েছে। দর্শক, রাজ্যের বিশেষক কাছার, শিলচর, হুজাই, নোয়াগাঁও, কামপুর এনেকা ঠাই বর্তমান বহু অঞ্চল বর্তমান সময়তো পানির তলত আছে বলে জানিপরা গেছে। আজি রাতেপার আন এটা খবর হয়েছে দর্শক, বহরমপুরত চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। বহরমপুরের মাজপুটনীত সংঘটিত হয় এই হত্যাকাণ্ড। এগারী বিশেষভাবে সক্ষম হয় 45 বছরীয় অবিবাহিত আর এই মহিলাক ডিঙ্গি কাটি হত্যা করে অচিনাক্ত দুর্বৃত্তয়। নিশা হত্যাকাণ্ড করার সন্দেহ করা হয়েছে। ঘটনার বিষয়ে জানিপরা মতে চাঞ্চল্যই বিরাজ করে অঞ্চলট। আরক্ষী খবর দিয়ার লগেলগে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আরক্ষী আর তদন্ত আরম্ভ করেছে। এই মুহূর্তত দিবলৈ লৈছো রাতিপুৱার আন এটা খবর। দর্শক, গুহাটির বর্ষাপাড়ার অসম ক্রিকেট সন্থার উইকেটত ব্যাটিং করিলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। গুহাটির বর্ষাপাড়ার অত্যাধুনিক জিমনেসিয়াম আর অভ্যর্থনা কক্ষর শুভ উদ্বোধনের লগতে অসম সরকারে প্রদান করা 11 বিঘা মাটিত 700খন বাহন রাখিব পরাক পার্কিং আর বাণিজ্যিক সৌহদর নির্মাণ কার্যর আধারশিলা স্থাপন করে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তৃণমূল পর্যায়ের পর ক্রিকেট প্রতিভা সমূহ চিনাক্ত করে খেলার অনুশীলনের বাবে উপযুক্ত সা সুবিধা প্রদান করার লগতে রাজ্যের বিভিন্ন প্রান্ত খিচরিত হয়ে থাকা ক্রীড়া প্রতিভা সমূহ উপযুক্তভাবে গড়ে তুলবলৈ রাজ্য সরকারে রাজ্যজুড়ি ক্রীড়া আন্তঃগাঁথনি সবল করবলৈ পদক্ষেপ লৈছে বলে বাহন প্রসঙ্গত রাজ্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় জানিবলৈ দিয়ে। দর্শক, ইফালে পরবর্তী অলিম্পিকত পর্যন্ত লাভলীনা বরগোহাঁইয়ের প্রশিক্ষণত নিয়োজিত ব্যক্তিগত প্রশিক্ষণগৰাকীক প্রতিমাহে 2-5 লাখ টাকা প্রদান করবলৈ পদক্ষেপ লৈছে রাজ্য সরকারে। দৌড়বিদ হিমা দাসর প্রশিক্ষণের বাবেও সাহায্য আগবাইছে রাজ্য সরকারে। কমেও 250গৰাকী খেলুৱৈ থাকিব পৰাক সৰু সজ্জাত গেমস ভিলেজ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে সংবাদ মাধ্যমের আগত জানিবলৈ দিয়ে। এই মুহূর্তত দিবলৈ লৈছো আজি রাতিপুৱাৰ শেষৰ খবৰটো। দর্শক, এটা জানিবলগীয়া খবর, অধিক অবনতি ঘটিব নেকি বানর পরিস্থিতি? অহা 3 জুলাই পর্যন্ত হব পারে রাজ্যজুড়ি নেড়া নেপেরা বর্ষণ। দর্শক, এতিয়াও বানর তাণ্ডব, চৌদিশে পানি আর পানি। শেহতীয়াক বানপানীর ফলত পানীত হাঁহ নচরা অবস্থা হয়েছে জনতার। আপনি উজনি চাক, নামনি, লগতে মধ্য অসম যতই চাক,
বিভিন্ন ঠাইত চলি থকা নেৰা নেপেৰা বৰষুণে